কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষণ খুনের অভিযোগ হাইকোর্টে শুনানিতে দুই কমিশনের তর্জা। রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে মামলায় যুক্ত করার নির্দেশ বিচারপতি মান্থার। ইতিমধ্যেই মামলায় যুক্ত জাতীয় শিশু সুরক্ষা কমিশন। বিস্তারিত জানাবেন, টেলিফোনে রয়েছেন প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, দেখো মিনাক্ষী, ইতিমধ্যে যে উঠে আসছে কালিয়াগঞ্জে ধর্ষণ ও খুনের অভিযোগে জাতীয় নাকি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন থাকবে, তাই নিয়ে দুই কমিশনের তর্জা হাইকোর্টে। আজ রাজ্য শিশু সুরক্ষা কমিশন মামলায় যুক্ত হওয়ার আবেদন করে এবং জাতীয় কমিশনের দাবি পূর্ণ হওয়া মেয়েটির মায়ের আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে কমিশনের চেয়ারম্যান নিজে তদন্ত কমিটি করেছেন। বিচারপতি স্পষ্ট প্রশ্ন, কে এই ঘটনায় অভিযুক্ত? রাজ্য সেক্ষেত্রে জানিয়েছে ছেলেটি তার বাবা এবং কাকা। বিচারপতি স্পষ্ট মন্তব্য, দেহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলেছেন, সেই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে? রাজ্য স্পষ্ট উত্তর দেয়, ইট পাথর লাঠি নিয়ে সদুয়েক লোক টায়ার জ্বালিয়ে দেহ আটকে রাখে, সেখান থেকে পুলিশ দেহ উদ্ধার করে। সেই ঘটনায় 17 জনের নামে এফআইআর হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তদন্তের রিপোর্ট নিয়ে পরিবারের আইনজীবী সম্পাদ তাদের বক্তব্য জানাবেন এবং জাতীয় কমিশন ওই দিন তাদের রিপোর্ট দেবে। পরবর্তী শুনানি রয়েছে সোমবার। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, কালিয়াগঞ্জে নাবালিকার খুন এবং ধর্ষণের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিঙ্গল নাবালিকার পরিবার এবং তারপরে এই মামলার শুনানিতে আজ আদালতের এই মন্তব্য এবং এমনই নির্দেশ দিয়েছে মিনাক্ষী। তুমি সঙ্গে থাকো প্রিয়াঙ্কা। আরো একটি খবর এই মুহূর্তে হাইকোর্ট থেকে যেটি উঠে আসছে, ডিএ মামলায় পুলিশকে তুলে ধরা হাইকোর্টের। ডিএ আন্দোলনকারীদের মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, আর তার পরিপ্রেক্ষিতে পুলিশের অবস্থান ঠিক নয় বলছে হাইকোর্ট। কি পর্যবেক্ষণ হাইকোর্টের, জানাবেন বিস্তারিত প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, হাইকোর্টের কি পর্যবেক্ষণ এই মামলায়? দেখো মিনাক্ষী, ডিএ সংক্রান্ত মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। আগামী 4 তারিখ কোঅর্ডিনেশন কমিটির যৌথ মঞ্চের তরফ থেকে যে মিছিলের আবেদন জানানো হয়েছে হাওড়ার ফেরিঘাট থেকে নবান্ন পর্যন্ত, সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এই মর্মে অনুমতি পেতেই কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। মামলা দায়েরের বিচারপতি রাজশেখর মান্থার এজলাস এবং সেই মামলার শুনানি চলাকালীন আদালতের স্পষ্ট মন্তব্য, পুলিশের অবস্থান ঠিক নয়। আমি রোজ বলছি পুলিশ সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে, সবার টার্গেট পুলিশ, আবার পুলিশকে দিয়ে এমন কাজ করানো হয় সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ বাড়ে। এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আজই দুপুর দুটোর সময় শুনানির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে রাজ্যকে শর্ত নিয়ে আসতে হবে। আদালতের স্পষ্ট নির্দেশ, রাজ্য প্রয়োজনে শর্ত দিক, মিছিলের অনুমতি কেন দেওয়া হচ্ছে না? আদালতের তরফ থেকে গাইডলাইন তৈরি করার পরেও কেন বারবার এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে আজ কলকাতা হাইকোর্টে। মিনাক্ষী ধন্যবাদ। প্রিয়াঙ্কা।